হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ প্রিন্স আছি আপনাদের সাথে। আজকে যাচ্ছি আমরা লাংকাওয়েতে বাই এয়ারে। অলরেডি রওনা হয়ে গিয়েছি এয়ারপোর্টের দিকে। ওখানে অপেক্ষা করছে নাজমুল ভাই এবং তানবির ভাই। এয়ারপোর্টে পৌঁছে গেছে। এখানে নাজমুল ভাই আর আরেকজন আছেন অপেক্ষা করছেন আমার জন্য। লেভেল বলেন সবার সকালে পৌঁছাই গেছেন? আসি আমি আসছি রাত্রে। হ্যাঁ সমস্যা তাহলে এই নি, হয়তো খুব আরামে বসে আসেন। ঘরে আসলাম আমরা এই লাংকাওয়েতে এখন যাচ্ছি, হচ্ছে আমি তানভীর ভাই আর হচ্ছে নাজমুল ভাই। আমাদের কি তাহলে সবকিছু কমপ্লিট? না দোষ কা, তানভীর ভাইয়ের দোষ না নাজমুল ভাইয়ের দোষ, আর আগের বার মিস করার কারণ। হ্যাঁ তানভীর ভাই বলেন তাহলে। এই সাইডে পুরো এরিয়া ইয়ার এশিয়া। বিমানবন্দরের সকল প্রকার চেকিং কমপ্লিট করে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, কলারামপুর টু লাংকাওয়ে পার পার্সন টিকিটের দাম পড়ে অ্যাভারেজ আপ ডাউন করে 150 রিঙ্গিত থেকে 200 রিঙ্গিত। আমাদের টিকিটের দাম পড়েছিল 170 রিঙ্গিত বা প্রায় 4000 টাকা। Just only the okay. Oh yeah.
trolley bag must be placed in the vehicle compartment, and small carry-on items such as laptop cases and handbags are to be placed under the seat in front of you. এই মুহূর্তে আমাদের খাবার চলে এসেছে। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখা ভালো, এয়ার এশিয়াতে ডোমেস্টিক এয়ারের খাবার ইনক্লুডেড থাকে না, তাই টিকিট কাটার সময় খাবার অ্যাড করে নিতে হয় এক্সট্রা পে করে। আমাদের খাবার চিকেন বিরিয়ানি ছিল, টেস্টটা কেমন ছিল চলেন নাজমুল ভাই আর তানভীর ভাইয়ের কাছে রিভিউ নিয়ে আসি। কি অবস্থা তানভীর ভাই? অনেক ভালো ভাইয়া, রিভিউটা দিতেন খাবারের। ভাই রিভিউ দেওয়া যাবে না। রিভিউটা দেবেন না, একটু রিভিউটা দিতেন। সব রিভিউ আছে, লেমন আর একটু সয়াবিন ভালো। ভাই কয়টা খাইছেন? যে ব্যাপারে মন্তব্যটা আপনি, আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা পরে আমরা লাংকাওয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। কি বলে বা, লাগেজ বেল্টে লাগেজটা আসলে পরে আমরা চলে যাব। অবশেষে আমরা লাংকাবি পৌঁছাই গেছি। ভাইয়ের অনুভূতি কি, রাস্তা কেমন ছিল? ভাই রাস্তা বহুত বাজে ছিল ভাই। আর রাস্তার যে ঠিকাদার, ভেজাল ঠিকাদার, রাস্তা ঠিকঠাক করে না, গ্রাম ধরছে, গ্রাম আসতে যায়। ফটো পৌঁছাই গিয়েছি, গ্যাপ চলে আসছে। হাই, এই মুহূর্তে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। অনলাইনে তানভীর ভাই আগে থেকেই এই হোটেলে রুম বুক করে রেখেছিলেন। রুম ভাড়া পড়েছিল পার নাইট 128 রিঙ্গিত বা প্রায় 3000 টাকা। রাত বাজে 11:45, হোটেলের সামনে অপেক্ষা করছে, খাবার খেতে যাব। লাংকাবিতে দুই দিন স্টে করবো, তারপর প্যানাং থেকে, প্যানাং না, একদিক
পেনাংয়ের পাশেই। আমাকে নিতে আসবে ইনামুল ভাইয়া দুলাল এখানে সোমবার, সোমবার পর্যন্ত এখানে স্টে করবো। সোমবার পর্যন্ত এখানে লাঙ্কাবিতে বেশ কিছু জায়গা ঘুরবো, দেখা যাক কেমন লাগে লাঙ্কাবি, আপনাদের দেখানোর চেষ্টা করবো। রাতের ডিনার করতে চলে এসেছি মালয়েশিয়ার বিখ্যাত রেস্টুরেন্ট নাসি কান্দার, এখানে রাতের ডিনার করব আমরা। এখানে সিস্টেম হচ্ছে যার যেটা মন বলে সেটা নিয়ে আসতে হবে, তারপরে এখানে বিল করে দেবে। খাস সিস্টেমটা কেমন বলেন তো, মানে এভাবে নিয়ে নিতে হবে, বিলটা ওখান থেকে পরে ও করে নিবে, তাই তো? আমরা খাওয়া দাওয়া করলাম এখানে, এখানে লেখা আছে মোটামুটি এই জায়গাটাই মানুষজন যদি অনেক রাত, তারপরেও এখানে চলাফেরা করে অনেক সুন্দর পরিবেশটা, সুন্দর রাস্তাঘাটগুলো, এত সুন্দর লাইটিং। তবে একটা জিনিস ভালো লাগছে হোটেলের, একদম সবসময় লিফ্ট চালু, অন্যান্য হোটেলের কাছে এগারোটা পরে লিফ্ট বন্ধ হয়ে যায় অনেক সময় অনেক জায়গায়। লিফটে নাজমুল ভাইয়ের কখনোই সবগুলো বাটন টিপতে ভুল হয় না। ঠিক আছে, আজকে রাত 1:20 হয়ে গেছে, আজকে আসলে এই পর্যন্তই, বাদ বাকি সব কিছু এনজয় হবে কালকে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ঠিক আছে, কালকে বাদ বাকি সব কিছু দেখা হচ্ছে, বাই বাই। I'm not sure.